কুমিল্লার সাত চান্দিনা আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত এমপি। তিনি নৌকা প্রতীকে 1,73,676 ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মুন্তাকিম আশরাফ ইগল প্রতীকে 11,668 ভোট পেয়েছেন। রবিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ শোয়েব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন। এর আগে উপজেলার 89টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ লুৎফুর রেজা লাঙ্গল প্রতীকে 2,178 ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী তোফায়েল হোসেন গামছা প্রতীকে 1,434 ভোট, গণফ্রন্ট প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক মাছ প্রতীকে 570 ভোট, সুপ্রিম পার্টির প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ একতার প্রতীকে 1,198 ভোট এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সালাম মিয়া ডাব প্রতীকে 752 ভোট পেয়েছেন। চান্দিনায় 1,93,749 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এর মধ্যে 2,273 ভোট বাতিল হয়। প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 63.89%। 2021 সালের 31 জুলাই এই আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এর মৃত্যু হলে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত। বিজয় লাভের পর বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি এই বিজয়কে চান্দিনাবাসীর বিজয় বলে আখ্যায়িত করেন।